স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা এইচএসসি শ্রেণীর 2022 সালে যে সকল শিক্ষার্থী বন্ধুরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা তোমাদের গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন যে বিষয় রয়েছে এবং সেই বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কোন কোন সিলেবাসে কোন কোন শিখন ফলগুলো যুক্ত হয়েছে এবং সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এখানে একটা বিষয় বলা হচ্ছে যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অথবা আমরা এটাকে শর্ট সিলেবাসও বলতে পারি। তোমরা বোধহয় জানো যে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আবারও কোভিড পরিস্থিতির কারণে আবারও প্রায় 2 সপ্তাহ ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যে তোমাদের ক্লাস নেওয়া সম্ভব হবে এবং কোভিড পরিস্থিতি থেকে আমরা আমাদের উত্তরণ হবে। তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি বিষয় কোড হচ্ছে 282 গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন বিষয়ের প্রথম পত্রে। আমরা এখানে যে কলামগুলো দেখতে পাচ্ছি, যে কলামগুলোতে কি কি কোন কোন বিষয় রয়েছে, প্রথম কলামে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম, এবং দ্বিতীয় কলামে হচ্ছে শিখন ফল, তারপরে বিষয়বস্তু, প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রম এবং মন্তব্য। অর্থাৎ এই বিষয়ে প্রথম পত্রে 100 মার্ক, তার মধ্যে থিওরি বা তত্ত্বীয় হচ্ছে 75 মার্কের এবং ব্যবহারিক হচ্ছে বা প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কের বা 25 মার্কের। এবং এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো যে শিখন ফল হচ্ছে যে একজন শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে কিভাবে বিষয়বস্তুকে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, সেটাকে আমরা শিখন ফল বলবো। তাহলে আমরা অধ্যায় অধ্যায় শিরোনাম এবং পাঠের বিষয়বস্তু বা পাঠের শিরোনাম এবং ওই পাঠ সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রম সংখ্যা এবং মন্তব্যের ঘরে যদি প্র্যাকটিক্যাল বিষয় বা ব্যবহারিক বিষয়ে কোনো মন্তব্য থাকে, আমরা সেই বিষয়টাও আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথম অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনা পাঠের বিষয়বস্তু হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা, গৃহ ব্যবস্থাপনার ক্রমবিকাশ। এই বিষয়বস্তু বা এই পাঠ দুটি সমাপ্ত করতে 2টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রম সংখ্যা এখানে দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা, কাঠামো, নিকেল, নল এবং গ্রোস অ্যান্ড ক্র্যান্ডেল, গৃহ ব্যবস্থাপনার দর্শন, গৃহ ব্যবস্থাপনার বিষয়বস্তু ও পরিধি, গৃহ ব্যবস্থাপকের গুণাবলী এবং গৃহ ব্যবস্থাপনা শিক্ষার প্রয়োজনীয়তা। দ্বিতীয় অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনার প্রেষণা, প্রেষণার ধারণা, প্রেষণার গুরুত্ব, তারপরে হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী উপাদান। আমি আবারও বলছি যে গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী উপাদান মূল্যবোধ, লক্ষ্য এবং মান, মূল্যবোধ এবং মূল্যবোধের প্রকারভেদ, তারপরে হচ্ছে গুরুত্ব, মূল্যবোধ, বিকাশ ও পরিবার এবং লক্ষ্য প্রকারভেদ, লক্ষ্য নির্ধারণের গুরুত্ব, লক্ষ্য নির্ধারণের উপায়, মান, মানের প্রকারভেদ, মান নির্ধারণের মাধ্যম এবং ব্যবস্থাপনার মূল্যবোধ, ব্যবস্থাপনায় মূল্যবোধ, লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্ক। তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার পর্যায়, গৃহ ব্যবস্থাপনার পর্যায়, গৃহ ব্যবস্থাপনার পর্যায়ের গুরুত্ব, পরিকল্পনা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, পরিকল্পনা প্রণয়নের নীতি, প্রয়োজনীয়তা, সংগঠন, বৈশিষ্ট্য, প্রকারভেদ, নীতিমালা, নিয়ন্ত্রণ, পর্যায়, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের সম্পর্ক, সীমাবদ্ধতা এবং গুরুত্ব। এরপরে হচ্ছে মূল্যায়ন, মূল্যায়নের প্রকারভেদ, গৃহ ব্যবস্থাপনায় মূল্যায়নের গুরুত্ব এবং ব্যবহারিক রয়েছে অনুষ্ঠান ব্যবস্থাপনা। অর্থাৎ অনুষ্ঠান ব্যবস্থাপনার উপরে 2টি ব্যবহারিক ক্লাস হবে এবং সেটি হবে 40তম এবং 41তম ক্লাসে। এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার 1নং কাজটি 40তম ও 41তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, শ্রেণীবিভাগ, এক নায়কতান্ত্রিক ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ,
পরিবারে সিদ্ধান্ত গ্রহণকারীর দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধির উপায় এবং সিদ্ধান্ত গ্রহণে ফিডব্যাকের গুরুত্ব। পঞ্চম অধ্যায়, পারিবারিক সম্পদ। পারিবারিক সম্পদ, পারিবারিক সম্পদের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং মানবীয় ও বস্তুবাচক সম্পদের সম্পর্ক, মানবীয় ও বস্তুবাচক সম্পদের সম্পর্ক, সম্পদের সম্পদ ব্যবহারে প্রভাব বিস্তারকারী বিষয়, সম্পদ ব্যবহারের নীতি। তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পারিবারিক অর্থ ব্যবস্থাপনা। অর্থ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থা, সংস্থানের উৎস, আয়ের প্রকারভেদ, আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের উপায়, বাজেট প্রকারভেদ, বাজেট প্রণয়নের ধাপ, খাত, বাজেট প্রণয়নের প্রভাব বিস্তারকারী বিষয়, সীমাবদ্ধতা, গুরুত্ব, হিসাব রাখার কৌশল, সঞ্চয় ও বিনিয়োগ, সঞ্চয়ের প্রকারভেদ, সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম, বিনিয়োগের প্রকারভেদ, বিনিয়োগের মাধ্যম এবং বিনিয়োগের নীতি। এই জাতীয় অর্থনীতিতে ব্যক্তিগত ও পারিবারিক সঞ্চয় ও বিনিয়োগের প্রভাব। তাহলে আমরা ষষ্ঠ অধ্যায়ের পারিবারিক অর্থ ব্যবস্থাপনার যে সকল পাঠের বিষয়গুলো রয়েছে এবং সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এবং এখানে একটি ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক হচ্ছে যে পরিবারের এক মাসের বাজেট প্রণয়ন, এবং এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকায় দ্বিতীয় নং কাজটি 74তম এবং 75তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে নিজ, বলা হচ্ছে যে ব্যবহারিক হচ্ছে নিজ পরিবারের এক মাসের বাজেট প্রণয়ন করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পত্রের মোট 75টি ক্লাসের মাধ্যমে, অর্থাৎ 75 ক্লাসের মাধ্যমে প্রথম পত্র সমাপ্ত হবে। এবং ব্যবহারিকগুলো আমরা আবার একটু দেখার চেষ্টা করছি। প্রথম ব্যবহারিক তৃতীয় অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনার পর্যায়ে প্রয়োগ করে কোনো কাজ বা অনুষ্ঠান সফলভাবে সম্পাদন করতে পারবে, বিষয়বস্তু অনুষ্ঠান ব্যবস্থাপনা। দ্বিতীয় ব্যবহারিক কাজটি ষষ্ঠ অধ্যায়ে, নিজ পরিবারের এক মাসের বাজেট প্রণয়ন করতে পারবে, বিষয়বস্তু পরিবারের এক মাসের বাজেট প্রণয়ন। তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হচ্ছে গারস্থ অর্থনীতি কলেজ, আজিমপুর, ঢাকা, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন বিষয়টি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয় বিধায় নম্বর বিন্যাসের ক্ষেত্রে সমহারে, অর্থাৎ 75 75 75 অর্থাৎ 75+75 অর্থাৎ এখানে 150টি ক্লাসে বন্টন করা হয়েছে। অর্থাৎ প্রথম পত্র একাদশ, প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য মোট 150টি ক্লাস বন্টন করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে মানবন্টন প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পূর্বের ন্যায়ই থাকবে, শুধুমাত্র সিলেবাস টু পরিবর্তিত হয়েছে। এবং যে বিষয়গুলো আমরা, যে পাঠ এবং পাঠের বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং এগুলোই সিলেবাসে যুক্ত হয়েছে। এবারে আমরা দ্বিতীয় পত্রে চলে যাব। এখানেও একই কথা বলা হচ্ছে যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী, অর্থাৎ বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন। দ্বিতীয় পত্র, এটা বিষয় কোড হচ্ছে 283 বিষয় কোড। এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণমান 100, থিওরি হচ্ছে 75 মার্কের এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কের। আমরা প্রথম পত্রে প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবার এবং ও পারিবারিক জীবন, বিষয়বস্তু হচ্ছে পরিবার, পরিবারের উৎপত্তি ও ক্রমবিকাশ, পরিবারের প্রকারভেদ, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার, ব্যক্তি এবং পরিবার, পারিবারিক বন্ধন। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় পারিবারিক জীবনচক্র ও বিকাশমূলক কাজ, পারিবারিক জীবনচক্র গুরুত্ব, জীবনচক্রের বিভিন্ন ধাপে বিকাশমূলক কার্যক্রম, প্রারম্ভিক পরিবার, সম্প্রসারণশীল পরিবার
এবং শিশু সন্তান সহ পরিবার, তারপরে হচ্ছে বয়সন্ধি সন্তান সহ পরিবার, সংকোচনশীল পরিবার এবং সন্তানদের কর্মক্ষেত্রে প্রবেশ, অবসর জীবন ও পরিবার। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, পরিবর্তনশীল সমাজ এবং পারিবারিক জীবন। পরিবর্তনশীল সমাজ ও পরিবার, কর্মজীবী গৃহিণী, ভূমিকার দ্বন্দ্ব, দ্বন্দ্ব মোকাবেলার উপায়, বৈবাহিক জীবনের মতের অমিল, খাপ খাওয়ানোর উপায়, বিবাহ বিচ্ছেদ এবং ও সন্তানদের উপর এর প্রভাব, পারিবারিক বিপর্যয়, অসুস্থতা এবং দুর্ঘটনা, মৃত্যু এবং বেকারত্ব, মাদকাসক্তি, প্রতিবেশীর সাথে সম্পর্ক, বার্ধক্য এবং বৃদ্ধাশ্রম, বয়স্ক সদস্যের প্রতি পরিবারের দায়িত্ব। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, পারিবারিক জীবনে আবেগীয় ব্যবস্থাপনা, আবেগ, বিভিন্ন ধরনের আবেগ, বিভিন্ন ধরনের আবেগ, আবেগীয় ব্যবস্থাপনা, আবেগীয় ব্যবস্থাপনার কৌশল এবং ইতিবাচক আবেগের গুরুত্ব, রাগ, দ্বন্দ্ব এবং মানসিক চাপ, রাগ, দ্বন্দ্ব ও চাপ প্রশমনের উপায়। পঞ্চম অধ্যায়, পারিবারিক জীবনে বাসগৃহ ব্যবস্থাপনা, বাসগৃহ, বাসগৃহের জন্য এলাকা ও স্থান নির্বাচন, গৃহ নকশা পরিকল্পনা, গৃহ নকশা পরিকল্পনার বিবেচ্য বিষয় এবং গৃহের অভ্যন্তরীণ কর্ম বিষয়ক এলাকা বিভাজন, আনুষ্ঠানিক এলাকা, অনানুষ্ঠানিক এলাকা এবং কর্মক্ষেত্র। ষষ্ঠ অধ্যায়, গৃহের অভ্যন্তরীণ সজ্জা বা অভ্যন্তরীণ সজ্জা, অভ্যন্তরীণ সজ্জার গুরুত্ব, অভ্যন্তরীণ সজ্জায় রং, বর্ণচক্র, বর্ণ ছায়া এবং বর্ণ আভা, বর্ণ প্রকল্প, গৃহের আরাম বৃদ্ধি ও শিল্পসম্মত পরিবেশ তৈরিতে রঙের প্রভাব, গৃহ সজ্জায় আলো, স্বাস্থ্যের সাথে আলোর সম্পর্ক, গৃহে প্রাকৃতিক আলোর সুষ্ঠু ব্যবহার, গৃহে কৃত্রিম আলোর ব্যবহার। তাহলে আমরা এখানে ব্যবহারিক দেখতে পাচ্ছি, একটি ব্যবহারিকে বলা হচ্ছে বর্ণচক্র, বর্ণ ছায়া এবং বর্ণ আভা ও বর্ণ প্রকল্প অঙ্কন। এবং এখানে মন্তব্যের ঘরেও আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিকের তালিকা 1নং কাজটি 73তম, 74তম এবং 75তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় পত্রে একটি ব্যবহারিক রয়েছে এবং এই একটি ব্যবহারিকের জন্য তিনটি ক্লাসের প্রয়োজন হবে, এবং সর্বমোট প্রথম পত্রের মতোই দ্বিতীয় পত্রেও 75টি ক্লাস আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ 75টি ক্লাসের মাধ্যমে অর্থাৎ লেসন প্ল্যান সমাপ্ত হবে, বা একজন শিক্ষার্থী বন্ধু এই 75টি ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনার এই চ্যাপ্টারটি, মানে এই বিষয়টি সমাপ্ত করবে। এবং ব্যবহারিক বিষয়টি আমরা আবারও একটু দেখার চেষ্টা করছি। 1নং ব্যবহারিক ষষ্ঠ অধ্যায়, বর্ণচক্র, বর্ণ ছায়া, বর্ণ আভা ও বর্ণ প্রকল্প অঙ্কন করে প্রদর্শন করতে পারবে এবং এর মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জায় রং এর বিভিন্নমুখী ব্যবহার করতে পারবে। বিষয়বস্তু বর্ণচক্র, বর্ণ ছায়া, বর্ণ আভা ও বর্ণ প্রকল্প অঙ্কন। তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটিও সমাপ্ত করতে হবে। এবং এখানে বিশেষ দ্রষ্টব্যের একই কথা বলা হচ্ছে প্রথম পত্রের মতোই, অর্থাৎ গারস্থ অর্থনৈতিক কলেজ আজিমপুর ঢাকা, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন বিষয়টি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয় বিধায় নম্বর বিন্যাসের ক্ষেত্রে সমহারে 75 এবং 75, মোট 150টি ক্লাস বন্টন করা হয়েছে। অর্থাৎ প্রথম পত্রে 75টি ক্লাস এবং দ্বিতীয় পত্রে আরও 75টি ক্লাসের মাধ্যমে এই লেসন সমাপ্ত হবে। এবং মানবন্টন
এর ক্ষেত্রে বলা হচ্ছে প্রশ্নপত্রের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র আমাদের সিলেবাসটি পরিবর্তিত হয়েছে এবং এখানে আমরা যে পাঠ ও পাঠের বিষয়বস্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখতে পেলাম এবং এগুলোই আমাদের সিলেবাসভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই সিলেবাসগুলোর ভিডিও ফরম্যাটে প্রকাশ করছি এবং সবগুলো বিষয়ের ভিডিও ফরম্যাট রয়েছে, তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা আসন্ন 2022 সালের তোমাদের যে এইচএসসি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার সকল বিষয়সমূহ তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হব। আল্লাহ হাফেজ।